2022 সালে তোমরা যারা এসএসসি এর সমমানের পরীক্ষা দিবে সো আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ কেননা আজকের এই টোটাল ভিডিওতে তোমাদের জন্য প্রায় 6 থেকে 7টি আপডেট নিউজ রয়েছে যেগুলো 2022 সালের পরীক্ষার্থীদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ তাই তুমি যদি 2022 সালের এসএসসি এর সমমানের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওর একেবারে শেষে তোমাদের জন্য একটি সারপ্রাইজ গিফট রয়েছে যেটি না জেনে তোমরা যারা চলে যাবে তারা অনেক বড় একটি বোকামি করবে সো মেইন ভিডিওতে জাম্প করার আগে একটি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য লাইক বাটন কারণ প্রচন্ড কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো মেক করি তাই তোমাদের কাছ থেকে পাওয়া একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের মনোবল অনেক বাড়িয়ে দেয় ইন ফিউচার তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট সবার আগে উপহার দেওয়ার জন্য ঠিক আছে সো ফার্স্ট অফ অল শুরু করছি তোমাদের শর্ট সিলেবাস দিয়ে সো রিসেন্টলি 2021 সালে যারা পরীক্ষার্থী ছিল তাদের কিন্তু তারা প্রায় ক্লাস ভালোমতো করতে পারেনি এজন্য তাদের একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে যেখানে কিনা 60 কর্মদিবস তাদের ক্লাস করানো হবে দেন সেই শর্ট সিলেবাসে কিন্তু প্রায় 50% সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে এন্ড 60 কর্মদিবস ক্লাস করানোর পর 2021 সালে পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে কিন্তু 2022 সালে যারা পরীক্ষার্থী রয়েছে তারাও কিন্তু তাদের ক্লাস 9 পুরোটাই ক্লাস করতে পারেনি এই কোভিড-19 এর কারণে সো সেক্ষেত্রে বর্তমানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের শর্ট সিলেবাসের কাজ শুরু করে দেওয়া হয়েছে অলরেডি তোমাদের 2022 সালের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের শর্ট সিলেবাস প্রায় অনেকটা তৈরি করা শেষ এন্ড আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে এনসিটিবি থেকে তোমাদের শর্ট সিলেবাসটা পাঠানো হবে দেন আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটা অনুমোদন পেলে তোমাদের শর্ট সিলেবাস প্রকাশ করে দেওয়া হবে এন্ড 2021 সালের পরীক্ষার্থীদের মতো আমিও তোমাদের যে শর্ট সিলেবাসটা যখনই পাবলিশ হবে সাথে সাথে আমাদের ওয়েবসাইটে সেটি আপলোড করে দেব এন্ড ভিডিও বানিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সেটি জানিয়ে দেব এখন কথা হচ্ছে যে তোমাদের শর্ট সিলেবাস তো দিবে সো সেই ক্ষেত্রে 2021 সালের পরীক্ষার্থীদের মতো কি তোমাদের সিলেবাসটাও প্রায় 50% কমানো হবে যেহেতু তোমরা ক্লাস 9 ভালোমতো ক্লাস করতে পারোনি ঠিক আছে না তোমাদের এটার অ্যান্সার হচ্ছে যে না তোমরা 50% সিলেবাস তোমাদের কমাবে না তোমাদের কমাবে হচ্ছে 30% সিলেবাস ঠিক আছে এন্ড তোমাদের যে কর্মদিবস নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে 150 কর্মদিবস বুঝতে পেরেছ মানে তোমরা 150 কর্মদিবস তোমাদেরকে ক্লাস করানো হবে স্কুল কলেজ আগামী মাস মানে এই মাসের 30 তারিখ খোলার পরে এন্ড প্রায় 6 মাস তোমরা ক্লাস করলে এই সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারবে এমনভাবেই তোমাদের 2022 সালের এসএসসি মানে পরীক্ষার্থীদের শর্ট সিলেবাসটা তৈরি করা হচ্ছে ঠিক আছে দেন এর পরবর্তীতে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ওগুলো বলার আগে ছোট্ট করে একটা কথা বলে নিই সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা ইউটিউবিং করতে চাচ্ছ যেমন বর্তমান সময়ে আমরা ইউটিউবিং করে মান্থলি $400-500 ইজিলি আর্ন করছি ঠিক আছে সো সেই ক্ষেত্রে তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা বিগিনার অবস্থায় ইউটিউবিং এ আসতে চাচ্ছ কিন্তু তোমাদের খুবই কষ্ট করছো প্রচন্ড কষ্ট করে ভিডিও আপলোড করছো কিন্তু চ্যানেল গ্রো হচ্ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না ভিউজ বাড়ছে না সো সেই ক্ষেত্রে হ্যাঁ আমাদের একটি সার্ভিস রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলেই তোমরা দেখতে পারবে ঠিক আছে সেখান থেকে তোমরা খুব সহজে যারা খুবই কষ্ট করছো ভালো কোয়ালিটি সম্পূর্ণ তোমরা ভিডিও আপলোড করছো কিন্তু ভিউজ বা সাবস্ক্রাইবার পাচ্ছ না তারা খুব সহজেই তোমাদের প্রথম 1000 সাবস্ক্রাইবার 10000 ভিউ খুব ইজিলি তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে জাস্ট একটু চেক করো চেক করলেই তোমরা দেখতে পারবে সেই সার্ভিসটি বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যদি তোমাদের দরকার হয় যে চ্যানেলে খুব দ্রুত জাস্ট কয়েকদিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার নিয়ে নিতে অথবা 10000 ভিউ ঠিক আছে অথবা 4000 ঘন্টা ওয়াচ টাইম সো সেই ক্ষেত্রে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করে সেখানে যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে তোমরা যারা কষ্ট করছো খুব সহজে ইজিলি ইউটিউবিং এ তোমরাও সাকসেসফুল একটা পর্যায়ে যেতে পারবে এন্ড আমাদের মতো ইনশাআল্লাহ মান্থলি আজ থেকে কয়েক মাস পরে ভালো একটা আর্নিং ও জেনারেট করতে পারবে ঠিক আছে সো এগুলো গেল বাড়তি কথা এখন আমরা চলে আসি আমাদের মেইন টপিকে এরপর হচ্ছে গিয়ে তোমাদের টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা কি হবে এখন কিন্তু 2021 সালে পরীক্ষার্থীদের টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষা নেওয়া হবে না বলে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে বা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন কিন্তু তোমাদের 2022 সালে যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এই জিনিসটা আর বাদ দেওয়া হবে না তোমাদের টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষা একেবারে অ্যাকুরেট টাইমেই হবে বুঝতে পেরেছো এছাড়াও এই 2021 সালের পরীক্ষার্থীদের যেই শর্ট সিলেবাস দিয়ে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে পাশাপাশি পরীক্ষাটাও কিন্তু ঠিক সময় মতো হচ্ছে না ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেটা এখন পিছিয়ে বা 4 বা 5 মাস পিছিয়ে যাচ্ছে কিন্তু 2022 সালের পরীক্ষার্থীদের এসএসসি সমমানের পরীক্ষাটা অ্যাকুরেট ফেব্রুয়ারির 2 বা 3 তারিখের দিকে শুরু হবে পিছিয়ে যাবে না বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি এই বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে এবং টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষাও তোমাদের হবে সো এই বিষয়গুলোতে তোমরা কোনো ছাড় পাবে না সো আশা করি পরীক্ষা ঠিক সময় হবে কিনা এবং টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষা হবে কিনা এই বিষয়েও তোমরা একেবারে ক্লিয়ার কনসেপ্ট
পেয়ে গেছো, ঠিক আছে? এরপর আসছি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা এবং বর্তমান সময়ে যেটা নিয়ে আতঙ্কে রয়েছে, ঠিক আছে, সেই কোশ্চেনে। সেটি হচ্ছে যে 2022 সাল থেকে আমাদের পরীক্ষাটা কি GPA-4 পদ্ধতিতে দিতে হবে নাকি এখন যেমন আছে GPA-5 সেটাতেই দিতে হবে, কোনটা? সো এই নিয়ে অনেক কনফিউশন চলছে, কেননা আমাদের এই যে GPA-4 পদ্ধতি, এই GPA-4 পদ্ধতি কিন্তু 2020 সাল থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই COVID-19 এর কারণে সেটা পসিবল হয়নি। অ্যান্ড 2021 সাল থেকেও এই COVID-19 এর কারণে যেহেতু শর্ট সিলেবাস কমিয়ে দিয়েছে, বেশি শিক্ষার্থীরা ক্লাসও করতে পারবে না, তাড়াহুড়ার মধ্যে শেষ করতে হবে। সো এই 2021 সাল থেকেও ওইটা বাস্তবায়ন করা হবে কিনা এটাই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, কিন্তু 2021 সাল থেকে তোমাদের এটা বাস্তবায়ন করা হচ্ছে না। কিন্তু 2022 সাল থেকে তোমরা যে SSC পরীক্ষা দিবে, অ্যান্ড SSC শুরু করে 2022 সাল থেকে যে যেই পরীক্ষা দাও না কেন, মানে পাবলিক পরীক্ষাগুলো তোমাদের GPA-4 পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা 99.9%, মানে ধরেই নাও 2022 সাল থেকে তোমরা যারা পরীক্ষা দিবে, সো তোমরা GPA-4 পদ্ধতিতে তোমাদের পরীক্ষাটা দিতে হচ্ছে। সো এটা তোমাদের জন্য একটা দুঃসংবাদ বটে, কেননা GPA-4 পদ্ধতিতে A+ পেতে হলে কমপক্ষে একটি বিষয়ে 90 মার্ক করে পেতে হবে, এবং পাস মার্ক এখন যেমন GPA-5 33 থাকে, কিন্তু GPA-4 তোমাদের মিনিমাম 40 মার্ক পেতে হবে এক একটি বিষয় পাস করার জন্য, যেটি কিনা খুবই টাফ একটি ব্যাপার হয়ে যাবে। অ্যান্ড ওই সময় আই থিঙ্ক ফেলের হারটাও কিছুটা বেড়ে যেতে পারে। সো সেক্ষেত্রে এই বিষয়টা তোমাদের জন্য একটু দুঃসংবাদ বটে। সো এখন থেকে মন মানসিকতাভাবে তৈরি করো, বা এখন থেকে নিজেকে প্রস্তুত করো GPA-4 পরীক্ষা দেওয়ার জন্য, যারা 2022 সালের পরীক্ষার্থী রয়েছে। সো আশা করি এই GPA পদ্ধতি নিয়ে তোমাদের যে কনফিউশনটা ছিল সেটাও তোমাদেরকে ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি, ঠিক আছে? সো এখন মোটামুটি 2022 সালের পরীক্ষার্থীদের যেই আপডেটগুলো ছিল সেগুলো মূলত এ পর্যন্ত ছিল। আর পাশাপাশি তোমাদের যদি আরো কোনো এক্সট্রা বিষয় জানার থাকে, তাহলে জাস্ট একটু কষ্ট করে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমার কোশ্চেনটি জানিয়ে দেবে। আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তোমাদের সেই কোশ্চেনগুলোর উপর ডিপেন্ড করে আরেকটি সেপারেট ভিডিও তোমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? সো এখন বলেছিলাম ভিডিও শেষে তোমাদের জন্য একটি সারপ্রাইজ গিফট রয়েছে, সেটি সম্পর্কে বলবো। তার আগে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, যারা ইউটিউবে মোটামুটি ভালো একটা ভিউজ বা 1000 সাবস্ক্রাইবার খুবই কম টাইমে তাড়াতাড়ি করে নিয়ে নিতে চাচ্ছ, তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওই সার্ভিসটি দেখতে পারো, ঠিক আছে? যদি তোমার দরকার পড়ে, কারণ অনেকে রয়েছে যারা যাদের প্যাশন রয়েছে বা ভালো একটা ইচ্ছা রয়েছে বা মন মানসিকতা রয়েছে, বা ঠিক করেছো আমি ইউটিউবিং করবো অ্যান্ড সবার মতো ভালো একটা আর্নিং জেনারেট করবো, বা নিজের ভালো লাগা থেকেও হলো যদি আমি ইউটিউবিং করতে চাই, তো সেক্ষেত্রে তোমরা আমাদের ওই সার্ভিসটি নিতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে সকল ইনফরমেশন দেওয়া রয়েছে, ঠিক আছে? সো এখন বলছি সেই সারপ্রাইজ গিফটের কথা। সো তোমরা যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী, তোমাদের মধ্যে যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার, ঠিক আছে, সো সেক্ষেত্রে তোমরা অনেকেই হয়তো জানো যে আমি বর্তমান সময় ফ্রিল্যান্সিং করছি, আমি একজন ওয়েব ডেভেলপার, বাংলাদেশের বিভিন্ন কোম্পানির জন্য আমি ওয়েব ডেভেলপমেন্ট করি, পাশাপাশি আমি CPA মার্কেটিং করি, অ্যান্ড আমি কিন্তু CPA মার্কেটিং শিখাও, অ্যান্ড এই জিনিসটাই তোমাদের জন্য সারপ্রাইজ একটা গিফট রয়েছে এটার উপরেই। পাশাপাশি আমার কিন্তু পার্সোনাল এখন দুটো কোম্পানি রয়েছে, একটা হচ্ছে ব্যবসায়িক ই কমার্স কোম্পানি, আর একটা হচ্ছে IT ফার্ম, যেখানে অনলাইন দুনিয়ার সকল সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি, ঠিক আছে? আর পাশাপাশি ইউটিউব চ্যানেল তো রয়েছে। সো ওভারঅল আমি বর্তমান সময়ে এখন দুটো কোম্পানি রান করছি, অনেক ভালো একটা পজিশনে রয়েছি। সো সব কিছু কিন্তু পসিবল হয়েছে ফ্রিল্যান্সিং এর কারণে। সো তোমরা যারা রয়েছো, যাদের ইচ্ছা রয়েছে ফ্রিল্যান্সিং এর থ্রুতে ভালো একটা কিছু করার, সো সেক্ষেত্রে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের CPA পেইড মার্কেটিং এর একটা ফ্রি কোর্স পেয়ে যাবে, যেটার মূল্য আমি রাখতে পারতাম প্রায় 5,000-7,000 টাকা, সেটা তোমাদের জন্য আমি ফ্রি করে দিয়েছি, ঠিক আছে? সো তোমরা যারা CPA পেইড মার্কেটিং এর থ্রুতে মান্থলি $100 বিগিনার অবস্থায় ইজিলি আর্ন করতে চাও, তারা আমাদের ফ্রি কোর্সটি কমপ্লিট করতে পারো। পাশাপাশি আমাদের একটি পেইড কোর্সও রয়েছে, অ্যান্ড আমাদের পেইড কোর্সের একটা ভালো দিক হচ্ছে যে আমাদের পেইড কোর্সে টোটাল 18টা ক্লাস রয়েছে, অ্যান্ড এর মধ্যে আমাদের পেইড স্টুডেন্টরা 11টা ক্লাস করার পর থেকেই ইনকাম শুরু করে দিতে পারে, 100% গ্যারান্টি। আর তাছাড়া আমাদের ফ্রি কোর্সটি দেখলে CPA মার্কেটিংটা কিভাবে করতে হবে, কোন কোন মার্কেট প্লেসে কাজ করবে, অ্যাবাউট প্রোডাক্ট অ্যান্ড মার্কেট রিসার্চ, কিছু সিক্রেট টিপ, অ্যান্ড আমাদের এক মাসের ইনকাম প্রায় $3,500 আমরা সেখান থেকে উইথড্র করে দেখিয়েছি, ঠিক আছে? সো সেক্ষেত্রে তোমরা যারা এই CPA মার্কেটিং দিয়ে তোমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে চাচ্ছ, তারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফ্রি কোর্সটা দেখতে পারো, ঠিক আছে? কিভাবে দেখতে হবে তার জন্য একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই ভিডিওটা দেখলে ফ্রি কোর্সটা কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে এনরোল করে দেখবে সেই বিষয়েও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেন যদি মনে হয় না এই বিষয়টাকে আমি আমার পড়ালেখার পাশাপাশি ক্যারিয়ার হিসেবে নিতে চাই, সো সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স কোর্সে এসে অ্যাডভান্স লেভেলে শিখতে পারো। সো ওভারঅল বলা যায় না অপরচুনিটি কখন কোন দিক দিয়ে আসে, আমার প্রায় 1.5 বছর অনলাইন ক্যারিয়ার আল্লাহ দিলে আমাকে অনেক কিছু দিছে যেটা আমি কল্পনাও করতে পারতাম না এই স্টুডেন্ট বয়সে। সো সেক্ষেত্রে শুরু করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? কারণ অপরচুনিটি সবসময় আসে না, অ্যান্ড একটা সঠিক সিদ্ধান্ত তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে, ঠিক আছে? সো ওভারঅল আর বেশি কথা বলবো না, আই থিঙ্ক তোমাদের কোনো কিছু জানার থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাতে পারো, আর ইউটিউব রিলেটেড কোনো সার্ভিস নিতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যোগাযোগ করতে পারো। আর পাশাপাশি যদি ফ্রিল্যান্সিং বা আমাদের CPA পেইড মার্কেটিং কোর্সে জয়েন হতে চাও, তাহলে ফ্রি কোর্সটি আগে দেখতে পারো, ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ইনফরমেশনও পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।